কে জানতো এমন চরম দুর্ভাগ্য কেকের জন্য উট পেতে আছে, ক্ষমা চেয়ে যা বললেন রূপঙ্কর। কে জানতো যে চরম দুর্ভাগ্য কেকের জন্য এইভাবে উট পেতে আছে? আমি আন্তরিকভাবে দুঃখিত। কেকে আজ যেখানে থাকুন, ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখেন। প্রিয় দর্শক, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। চর্চা চলছে রূপঙ্কর বাগচিকে নিয়ে। কেকের মৃত্যুর কয়েক ঘন্টা আগে তাকে নিয়ে রূপঙ্করের ফেসবুক পোস্ট এখনও বিতর্কের কেন্দ্রে, কিন্তু সেই পোস্ট আর রাখবেন না। সাংবাদিক বৈঠক করে রূপঙ্কর জানালেন তিনি নিঃশর্ত দুঃখ প্রকাশ করেছেন। আজ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে হাজির হন রূপঙ্কর। সেখানেই বলেন, প্রথমেই কেকের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাহিরে এত বিরামহীন উত্তেজনার উপাদান দিয়েছে, এখানে আসার আগে সেটি ফেসবুক থেকে ডিলিট করলাম। পরলোকগত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনাদের মাধ্যমে তাদের আবার জানাচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন, ঈশ্বর যেন ওনাকে শান্তিতে রাখেন। এরপরে রূপঙ্কর বলেন, গায়ক হিসেবে দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, স্বীকৃতি পেয়েছি নানা স্তরে। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে তা কে জানতো? এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরোধিতা, কিন্তু অনেকটাই তৈরি হলো আমার বক্তব্য আমি ঠিক মতো গুছিয়ে বলতে না পারাই। একই কথা সাংবাদিক বৈঠকের শেষে তার বয়ান হিসেবেও সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে রূপঙ্কর লিখেছেন, প্রয়াত কেকে সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, থাকার প্রশ্ন ওঠে না। আমি শুধু ওর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্য আপনারা একই রকম দরদ দেখান। রূপঙ্কর এরপরেই বলেন, একই সঙ্গে আরও কিছু সমাজোদ্ধার নাম করেছিলাম, যাদের ট্যালেন্ট আমার মতে জাতীয় পর্যায়ের। পরে মনে হয়েছে নামগুলো বলার আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল, কিন্তু আবার বলি এককভাবে ইস্যুটা দেখিনি। কেকের মতো ভারত বিখ্যাত পারফর্মারের নামটা নিছকই প্রতীক ছিল, নিছকই উপলক্ষ। লক্ষ্য কখনো তিনি ছিলেন না, থাকার প্রশ্নও নেই। শেষে বাঙালি গায়ক বলেন, কে জানতো চরম দুর্ভাগ্য কেকের জন্য এভাবে উত পেতে রয়েছে। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে এভাবে প্রাণ হারালেন, সেটা খুবই হৃদয় বিদারক। আমি আজ আপনাদের কারোর সঙ্গে আলাদা করে কথা বলছি না, পরে নিশ্চয়ই বলবো, কিন্তু আজ সেই দিন নয়। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, মার্জনা চাইছি আগাম। এটি বলেই বেরিয়ে যান তিনি। প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার বড়সড় নজরুল মঞ্চ, বহু গায়ক সেখানে লাইভ পারফর্ম করেন, বহু অনুষ্ঠান পালিত হয়, এমনকি ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সও সেখানেই পালিত হয়। মঙ্গলবার সেখানেই পারফর্ম করতে এসেছিলেন গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে, যে কেকে নামে তিনি দশকের পর দশক রাজ করেছেন শ্রোতা দর্শকের মনে। তিনি পারফর্ম করতে এসেছিলেন সেই কলকাতার এই মঞ্চে। তিল ধরানোর জায়গা ছিল না, এত ভিড় ছিল সেদিন। কিন্তু পারফরম্যান্সের পর কেকে অসুস্থ বোধ করেন। নিউ মার্কেট এলাকার পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়ার পর থেকে অসুস্থতা চরমে ওঠে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান তাকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় সকলেই অবাক হয়েছেন। আলবিদা, তরপ তরপকে, ইয়েপাল এর গায়ক ছিলেন একটি প্রজন্মের মন জুড়ে। তার জনপ্রিয়তা এক চুলো কমেনি কোথাও। তিনি যে কলকাতায় এসে এভাবে প্রাণ হারাবেন কল্পনাও করতে পারেননি কেউ। যদিও এসবের মধ্যে একটি বিষয় ঘটেছে, তীব্রভাবে কটাক্ষের মুখে পড়েছেন বাঙালি গায়ক রূপঙ্কর বাগচি। কেকে আসছেন, তাকে নিয়ে উন্মাদনা লক্ষ্য করে কেকের মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন রূপঙ্কর বাগচি। সেখানে নিজের কিছু বক্তব্য রেখেছিলেন রূপঙ্কর। ভিডিওটি পোস্ট হওয়ার কয়েক ঘন্টা পর কেকের মৃত্যু ঘটে, আর তারপরই রূপঙ্করকে ছিছাক্কার করতে শুরু করে বাংলার শ্রোতাগণ। ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওটিতে রূপঙ্কর বলেছেন, আজ আমি ফেসবুকে ছিলাম, কেকে শু করতে এসেছিলেন, সেটা নিয়ে খুব উত্তেজনা ছিল। ওর লাইভ পারফরম্যান্সের কিছু ভিডিও আমি দেখছিলাম, দারুণ লাগলো দেখে, উনি দারুণ গান করেন,
কেকের ভিডিওগুলো দেখার পর মনে হলো আমাদের কলকাতা শহরে যে সমস্ত গায়ক গায়িকারা কেকের লেভেলে নাম করেছেন তাদের ভিডিও থাকে লাইভ পারফরম্যান্সের, যেমন আমার থাকে, অনুপম রায়ের থাকে, সোমালতার থাকে, ইমন, রাঘব, মনময়ের মতো গায়ক গায়িকাদের থাকে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। আমরা তো কেকের চেয়ে সকলেই ভালো গান করি, আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? সেটা কি কারণে? কেকে 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 কে কেকে ভাই, যে কোনো কেকের চেয়ে আমরা ভালো গান করি। আমি যে কয়জন গায়কের নাম এই মুহূর্তে উচ্চারণ করলাম তারা প্রত্যেকেই মিস্টার কেকের চেয়ে ভালো গায়ক। আপনারা এত উত্তেজিত কেন মুম্বাই নিয়ে? কতদিন মুম্বাইয়ের পেছনে এভাবে ঘুরবেন? দক্ষিণ ভারতকে দেখুন, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হয়ে উঠুন ভাই, প্লিজ। এই ভিডিওটি পোস্ট করার পরপরই খবর আসে কেকে আর এই পৃথিবীতে নেই। ততক্ষণে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন রূপঙ্কর। অনেকেই মনে করছেন রূপঙ্করের অভিশাপের কারণে মৃত্যু হয়েছে কেকের। প্রিয় অবাঙালি গায়কের মৃত্যু মন ভেঙেছে হাজার বাঙালির, প্রাণ কাঁদছে তাদের। তার উপর রূপঙ্করের এই মন্তব্য রাগিয়ে দিয়েছে তাদের, অনুরাগে হারাতে শুরু করেছেন রূপঙ্কর। একজন বলেছেন উনি চলে গিয়েও থেকে গেলেন, থেকেই যাবেন, আর আপনি থেকেও সবার মন থেকে মুছে যাবেন, ছি। একজন লিখেছেন রূপঙ্কর বাগচি সবার মন থেকে মুছে যাবে, লজ্জা করে, কিন্তু কেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে রয়ে যাবেন। একজন লিখেছেন আপনি যে নিতান্তই অসভ্য লোক সেটা প্রমাণ করলেন, উনি মারা গিয়ে লোকের মনে থেকে যাবেন, মাঝখানে আপনি নিজের সম্মান হারালেন। আর এই ভিডিও পোস্টের পরই রূপঙ্করকে বয়কটের ডাকও দিয়েছে বাংলার শ্রোতারা। প্রিয় দর্শক, গায়ক কেকের গানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।